এখন শুরু করছি আপনি দ্বিতীয় ধাপ ভেরিফাইয়ের জন্য। আমার কাছে মেইল আসছে অ্যামাজন থেকে, মানে ভেরিফিকেশন হয়েছে, আর এটা হচ্ছে আগের মেল। এখানে লেখা ছিল যে চার্জ কাটবে $1 মতো, মানে মিনিমাম চার্জ। আর এটা সাইন আপের মানে আগের মেলটা, এটা 12:25 আসছিলো, তো 12:31 আসছে যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে, মানে ভ্যালিডেট হয়েছে। তাদের কাছে মনে হয়েছে যে ভ্যালিডেট হয়েছে, তো তারা আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিয়েছে এই মেলটাতে। এটা হচ্ছে 12:56 আর কি, সরি 12:36 বলে ফেলছে আগের মেলটা কি। তো এখন যদি আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি, গেটিং স্টার্টেড ফর ফ্রি এখানেও ক্লিক করতে পারি, বা লগ ইনে খুঁজে লগ ইনেও ক্লিক করতে পারি। আমি এখানে ক্লিক করলাম এবং সাইন ইনে ক্লিক করবো সে তারপরে। তো মোবাইল অনেক সময় সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনি ডেস্কটপ মোড নিয়ে নিতে পারেন। ডেস্কটপ মোডটা হচ্ছে আরেকটু বেটার, মানে মোবাইল থেকে ভালো সুবিধা পাবেন আর কি ডেস্কটপ মোডে। তো উপর থেকে কর্নারে একটা মেনু আছে, মেনু বারটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের যে ডেস্কটপ সাইট আছে এটা ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি, এই যে এই অপশনটা ক্লিক করবেন। তো এটা হচ্ছে ডেস্কটপ মোড। তো ডেস্কটপ মোড করার পরে আমি যে প্রথমে যে ওই যে আমি EC2টাকে বুকমার্ক করেছিলাম, মানে পিন করেছিলাম, এটা কিন্তু উপরের দিকে কর্নারে দেখতে পাচ্ছেন বাম দিকে। এখানে এটা আমি ক্লিক করলাম EC2, মানে আমি বারবার খুঁজে বা সার্ভিস থেকে বারবার খুঁজে বের করতে হচ্ছে না। তো আমি EC2তে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে সার্ভিস দেখাবে যে আমি কী কী সার্ভিস নিয়েছি। আসলে আমি তো কোনো সার্ভিস নিইনি, তো মাত্র অ্যাকাউন্ট করলাম। তো এখানে আমি সার্ভিস নেওয়ার জন্য বা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবো। ইনস্ট্যান্স হচ্ছে আপনার একটা ভার্চুয়াল মানে PC, যেটা অ্যামাজনের ভাষায় ইনস্ট্যান্স বলা হয়। তো আমি এখন ইনস্ট্যান্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখব যে এখানে আমার কোনো ইনস্ট্যান্স এক্সিস্ট নেই। তো লঞ্চে মানে একটা ইনস্ট্যান্স আমাকে লঞ্চ করতে হবে। আর আমি কোন ইনস্ট্যান্সটা লঞ্চ করব, আমি যদি অ্যামাজন ফ্রি টায়ারে সার্চ করি যে আমার জন্য কোনটা ফ্রি টায়ার আছে, তো আমি এখান থেকে দেখে আসতে পারবো যে ফ্রি, এই যে ফ্রি লিঙ্কটা আছে এখানে ক্লিক করলাম AWS Amazon.com/free AWS.amazon। হ্যাঁ, নিচের দিকে যদি আমি 12 মান্থে ক্লিক করি, একটা অলওয়েজ ফ্রি আমার দরকার নাই, 12 মান্থ ফ্রিতে ক্লিক করলাম। 12 মান্থে মাত্র ফ্রি টায়ারটা দেওয়া হয়, এই যে অ্যামাজন EC2 750 আওয়ার্স আর কি। মানে যদি আপনি হিসাব করেন তাহলে দেখে স্যার মান্থলি কিন্তু আপনার 750 ঘন্টা হয় না। তো তো প্রতি মাসে যদি 750 ঘন্টা না হয়, সেক্ষেত্রে আপনি তো 10 ঘন্টা এমনি ফ্রি পাচ্ছেন, তো আপনার পুরো মাসে চলে যাচ্ছে 31 দিন হলেও। তো আমি লঞ্চে ইনস্ট্যান্সে ক্লিক করলাম পরের ট্যাবে এসে। সময় নিচ্ছে একটু, হ্যাঁ আসছে। তো এখান থেকে আমার অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে হবে। আপনি চাইলে যে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবেন, মানে যেগুলো ফ্রিটার অ্যাভেলেবল সেগুলো সিলেক্ট করতে পারবেন। আমি তো ফ্রিটা দেখাচ্ছি, তো ফ্রিটে ফ্রি বিষয়ে বলতেছি। এখানে অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, আমি উইন্ডোজটা সিলেক্ট করব। তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাকে, দেখুন এখানে কত ধরনের অপারেটিং সিস্টেম আছে। উবুন্টু আছে, আর নিচে দেখেন ফ্রি।